কক্সবাজারের ইনানিতে বাংলাদেশে আশ্রয় নেওয়া বিজিপি সদস্য সহ 330 মিয়ানমার নাগরিককে হস্তান্তর প্রক্রিয়া চলছে। তাদের তুলে দেওয়া হবে দেশটির প্রতিনিধি দলের হাতে। ভোর 5:30টায় 6টি বাসে করে বিজিবি এবং পুলিশের কড়া পাহারায় বান্দরবানের ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে রাখা 157 জনকে কক্সবাজারের ইনানি জেটি ঘাটের দিকে নিয়ে যাওয়া হয়। বাকিদের আনা হয় টেকনাফের নীলা উচ্চ বিদ্যালয় থেকে। এদের মধ্যে 302 জন বিজিপির, 4 জন বিজিপি পরিবারের, 2 জন সেনা, 18 জন ইমিগ্রেশন এবং 4 জন বেসামরিক নাগরিক রয়েছেন। হস্তান্তর প্রক্রিয়ায় উপস্থিত রয়েছেন বিজিবির মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। আরও রয়েছেন বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত সহ বিজিপির 5 কর্মকর্তা। দর্শক, কক্সবাজারের ইনানিতে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী হিরণ খান, তিনি আমাদের সাথে যোগ দিয়েছেন। হিরণ, হস্তান্তর প্রক্রিয়া সকালেই শুরু হওয়ার কথা, চলছে কিনা? না, শুরু হয়েছে। শরীফ, এই হস্তান্তর প্রক্রিয়া কিন্তু আসলে শুরু হয়েছে, এবং যেহেতু 330 জনের হস্তান্তরের প্রক্রিয়া, সেহেতু অনেকটা সময় লাগছে। কারণ প্রতিজনকে আসলে তাদের যে নিয়ম অনুযায়ী ইমিগ্রেশন আসলে সম্পন্ন করতে হচ্ছে, যার কারণে অনেকটা সময় আসলে লেগে যাচ্ছে। একটু আগে, এখন থেকে প্রায় 5 মিনিট আগে আসলে বিজিবির মহাপরিচালক, তিনি এসেছেন। আমি একটু যদি দেখাই হস্তান্তরের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার ছবি যদি একটু দেখাই, যে আপনি দেখতে পাচ্ছেন যে বিজিপির যে সদস্যরা রয়েছেন মিয়ানমারের, 330 জন সেনাবাহিনী, মিয়ানমারের যারা নাগরিক, তাদেরকে এখন জেটিতে ওঠানো হচ্ছে এবং আনুষ্ঠানিকতা মূলত শুরু হয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে জাহাজটি আসলে জেটিতে অবস্থান করছে, সেই জেটিতে আসলে তাদেরকে উঠানো হয়েছে। একটু যদি কৃষ্ণকে যদি আমি একটু বলি, আমাদের ক্যামেরাম্যান, আপনি যদি একটু দেখেন যে জেটিতে তাদেরকে উঠানো হচ্ছে, এবং এই জেটির ছবি যদি আমরা একটু দেখাই, এবং দেখতে পাচ্ছেন যে এই যে হস্তান্তরের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু এখন ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং সেই শেষ পর্যায়ে বলা যেতে পারে। এবং যাদের ইমিগ্রেশন শেষ হয়েছে তাদেরকে আসলে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই জেটি ঘাটে তোলা হচ্ছে। এতক্ষণ ধরে কিন্তু আসলে তাদেরকে এই জেটি ঘাটে ওঠানো হয়নি, এবং যাদের ইমিগ্রেশন শেষ হয়েছে তারা কিন্তু আসলে এখন এই সমুদ্র পথে রওনা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। এবং এই জেটি ঘাট দিয়ে যেই ইটি দেখতে, জাহাজটি দেখতে পাচ্ছেন, এই জাহাজে আসলে তাদেরকে ওঠানো হবে। এবং এই বাংলাদেশের যে জাহাজটি নোঙর করা রয়েছে জেটি ঘাটে, সেই নোঙর করা এই জাহাজে ওঠানোর পরে, এবং দেখতে পাচ্ছেন যে তার পাশেই কিন্তু বেশ খানিকটা দূরে মিয়ানমারের যে জাহাজটি, সেটি কিন্তু ইনানির খুব কাছে চলে এসেছে। এবং অনুমতি নিয়ে, আপাতত অনুমতি নিয়েই কিন্তু আসলে এই জাহাজটি খুব কাছেই চলে এসেছে, এবং এখান থেকে বলা যেতে পারে 20 মিনিটের দূরত্ব মিয়ানমারের যে জাহাজটি, সেটির চোখে আসলে খালি চোখে দেখা সম্ভব হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই জাহাজে করে নেওয়ার জন্য আসলে এই জেটি ঘাটে মূলত ওঠানো হচ্ছে বিজিপি সেনাবাহিনী মিয়ানমারের, এবং কাস্টমস এবং মিয়ানমারের নাগরিকদের যারা বাংলাদেশে এসেছিল যুদ্ধরত অবস্থায় আশ্রয়ের জন্য, প্রায় বেশ কয়েকদিন পর তাদের সাথে, তাদের দেশে, মিয়ানমার দেশের সাথে বাংলাদেশের যে বেশ কয়েকদিন ধরেই আসলে আলোচনা হয়ে আসছিল এই 330 জনকে ফেরত নেওয়ার ব্যাপারে, ফেরত দেওয়ার ব্যাপারে বাংলাদেশও আসলে তাদের সাথে কথা বলেছিলেন এবং তারাও আসলে ফেরত নিতে আগ্রহ প্রকাশ করেছেন। তারপরেই কিন্তু আসলে এই প্রক্রিয়াটি শুরু হলো। প্রায় আমরা যেটুকু দেখতে পেলাম যে প্রায় 40-50 জনকে আসলে নিয়ে যাওয়া হলো, এবং এক একটি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সাথে সাথে কিন্তু আসলে তাদেরকে সেখানে প্রবেশ করানো হলো। এবং এই যে জাহাজটি, সেই জাহাজের, বাংলাদেশের যে জাহাজটি, সেই জাহাজে প্রথমে তাদেরকে নেওয়া হবে, এবং সেই জাহাজে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন, বিজিবি রয়েছেন, কোস্টগার্ড রয়েছেন, এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের সদস্যদেরও আমরা দেখতে পাচ্ছি। এই জাহাজকে ঘিরে পুরো এলাকা জুড়ে ইনানির যে নদী বলা যেতে পারে, সমুদ্রপথ এবং সমতল দুটি জায়গায় কিন্তু আসলে নিরাপত্তার চাদরে মুড়ে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, এবং প্রচুর সংবাদকর্মীরা কিন্তু আসলে সংবাদ সংগ্রহের জন্য এই যেই প্রক্রিয়াটি,
সেই প্রক্রিয়াটি সংগ্রহের জন্য কিন্তু আসলে তারা এসেছেন এবং বলা যেতে পারে এই এলাকাটিতে মূলত সাধারণের যাতায়াত পুরোটাই নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ কক্সবাজার থেকে মেইন ড্রাইভে যেতে যে রাস্তাটি ইনানির দিকে টেকতাফের দিকে যে রাস্তাটি সেই রাস্তাটি কিন্তু আসলে এই ইনানির আগ থেকে আসলে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ওই পাশে শাপলাপুর চেকপোস্ট থেকে আসলে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই প্রক্রিয়া সম্পন্ন হতে যতটুকু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি, যেহেতু প্রায় 150 থেকে 200 জনের ইমিগ্রেশন এখন পর্যন্ত শেষ হয়েছে, সেহেতু এখনও 330 জন রয়েছে। অর্থাৎ এই 330 জনের ইমিগ্রেশন সম্পন্ন হতে আরও প্রায় সময় লাগবে 1 ঘন্টা। যাদের ইমিগ্রেশন শেষ হয়েছে তাদেরকে কিন্তু আসলে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে জাহাজে এবং সেখান থেকে আসলে সেই জাহাজে যখন 330 জনের ইমিগ্রেশন সম্পন্ন হবে তারপরে কিন্তু আসলে তাদেরকে সেই জাহাজটি ছেড়ে যাবে। এবং এই জাহাজের নিরাপত্তায় বিজিবির স্পেশাল ফোর্স এবং কোস্টগার্ডের স্পেশাল ফোর্স তারা কিন্তু আসলে কাজ করছেন। আপনি দেখতে পাচ্ছেন নিরাপত্তার চাদরে ঘিরে রাখতে ড্রোনও আসলে ব্যবহার করছেন। আমি দেখতে পাচ্ছি বেশ কয়েকটি ড্রোন আকাশে উঠছে যাতে কোনো ধরনের কোনো নাশকতা কিংবা কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই বিষয়টি আসলে মাথায় রেখে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। দর্শক, আপনারা জানেন যে এই মিয়ানমার এবং মিয়ানমারের জনতা সরকার এবং বিদ্রোহী দল আসলে যারা বিদ্রোহ করছেন আরাকান আর্মি, তাদের সাথে বেশ কিছুদিন ধরে সাথে তাদের যুদ্ধ চলছে এবং সেই যুদ্ধের এক পর্যায়ে বিজিপির যেসব মিয়ানমার জনতা সরকারের যেসব বিওপিগুলো রয়েছে সেই বিওপিগুলো ছেড়ে সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় যে বিওপিগুলো রয়েছে সেই বিওপি ছেড়ে কিন্তু তারা অনেকে পালিয়েছেন, কেউ বাংলাদেশে প্রবেশ করেছেন, কেউ হতাহতের শিকার হয়েছেন, কেউ হয়তো বা কেউ অথবা তার কেউ যারা সুযোগ পেয়েছেন তারা আসলে ক্যান্টনমেন্টের দিকে চলে গিয়েছেন। অর্থাৎ আরাকান আর্মিদের সাথে যেই জনতা সরকারের যেই যুদ্ধ সেই যুদ্ধে কিন্তু আসলে ততটা প্রতিরোধ আসলে গড়ে তুলতে পারেনি বিজিপি এবং মিয়ানমারের সেনাবাহিনী। প্রথম দিকে এই অবস্থাতে আসলে তারা বলা যেতে পারে তাদের যেই ছোট ছোট বিওপিগুলো রয়েছে এবং বাংলাদেশ সীমান্ত ঘুমধুম তমরু নাইখেংছড়ি ওয়াইখং এবং টেকনাফের পানিপথের যেই সীমান্ত এলাকায় যেই বিওপিগুলো রয়েছে সেই বিওপিগুলো ছেড়ে কিন্তু আসলে তারা চলে গেছেন, সরে গেছেন এবং অনেকে বাংলাদেশে প্রবেশ করেছেন, অনেকের হতাহতের শিকার হয়েছেন। আবার অনেকেই বলা হচ্ছে বিভিন্ন তথ্যের মাধ্যমে আমরা জানতে পেরেছি যারা আগে থেকেই তারা সেই অবস্থা বিগতিক থেকে তারা সরে গিয়েছেন। তবে নিরাপত্তা বিশ্লেষক থেকে শুরু করে সবাই কিন্তু একটা কথাই বলছেন, যেহেতু প্রতিরোধ হয়নি, প্রতিরোধ করেনি মিয়ানমার সরকারের জনতা বাহিনী, সেহেতু প্রতিরোধের তারা আসলে এই তাদের হারারও যেই সীমান্ত এলাকাগুলো রয়েছে সেটি পুনরুদ্ধারে তারা কিন্তু আসলে চেষ্টা করবেন, এমনটি কিন্তু আসলে নিরাপত্তা বিশ্লেষক থেকে যারা রয়েছেন তারা কিন্তু আসলে এমনটি মনে করেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে যারা যাচ্ছেন তাদের মুখে কিন্তু হাসির চিহ্ন আমি দেখতে পাচ্ছি এবং হতাশা নেই তাদের মধ্যে, তাদের মুখে কিন্তু হাসি দেখতে পাচ্ছি এবং তারা যেভাবে এসেছেন তাদেরকে খুব বিধ্বস্ত অবস্থায় আসলে এই এর ভিতরে প্রবেশ করেছিলেন এবং তাদেরকে সুচিকিৎসা দিয়েছে বাংলাদেশ সরকার এবং চিকিৎসা সেবা সব ধরনের সহযোগিতা করে আসলে তাদের বেশ কয়েকজন জানেন যে গুলিবিদ্ধ হয়েছে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং অনেক ক্ষেত্রে তাদের যেই জামাকাপড় রয়েছে সেই জামাকাপড়ও আসলে প্রোভাইড করা হয়েছে। এবং এই বিষয়গুলো আসলে রয়েছে এবং এই বিষয়গুলোর সাথে আসলে বাংলাদেশ বিজিবির পক্ষ থেকে কিন্তু আসলে এই ব্যবস্থাগুলো করা হয়েছে বাংলাদেশ সরকারের হয়ে, এবং যেটি আসলে বাংলাদেশ সরকারের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু 330 জনকে বিজিবি দুটি জায়গায় আসলে অবস্থান রেখেছেন। একটি হচ্ছে মূলত
এবং আমরা একটু কথা বলার চেষ্টা করব। একজন কথা বলছেন বিজিবির রিজন কমান্ডার, এই জোনের তিনি আসলে কথা বলছেন। বিভিন্ন বায়োডাটা ডিটেলস সেগুলো আমরা নিয়েছিলাম, সে অনুযায়ী ওই কাগজে অ্যাম্বাসেডর মহোদয় নিজেই কিন্তু একজন একজন করে ডেকে তাদের বিভিন্ন তথ্য কনফার্ম করেছেন, উনি স্বাক্ষর করেছেন। এরপরে বিজেপির প্রতিনিধি ওনারা এই টেকিং ওভারের ওই জায়গাটাতে স্বাক্ষর করেছেন, তারপরেই কিন্তু আমরা এখানে নিয়ে এসে এক এক করে আবার পুরো কাগজ চেক করে তারপরে পাঠিয়েছি। অবশ্যই এটা একটা সুখকর বিষয়, এটা বিষয়ে কোনো সন্দেহ নেই, যে কারোর জন্যই তাই। এবং এর আগেও তো স্কুলে তাদেরকে রাখা হয়েছিল, সেখানেও দেখেছি তারা বেশ ভালোই ছিল। এখানে যত প্রশাসনিক ব্যবস্থা এটা সুন্দরভাবে আমরা করেছি, এবং এখানে অ্যাম্বাসেডর মহোদয় এবং ডিএ ওনারা এসেছেন, তাদেরকেও জিজ্ঞেস করেছি যে আপনারা তো আপনাদের নাগরিকদের সাথে কথা বলেছেন, তো তাদের প্রতিক্রিয়া কীরকম, যে এখানে তারা কেমন ছিলেন, এবং তারাও ভালো বলেছেন। হস্তান্তরের ক্ষেত্রে আমাদের একটি অফিসার পর্ষদ হয়েছে, সেখানে বিজেপির প্রতিনিধি আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, এবং সাথে হলো স্থানীয় প্রশাসন এবং পুলিশ, সবাই এখানে আছে। এবং যেখানে হস্তান্তর প্রক্রিয়া, এখানে বিজিবি এবং বিজিপির প্রতিনিধি হস্তান্তর এবং গ্রহণ এখানে স্বাক্ষর করেছে। বিস্তারিত পরে আপনারা জানতে পারবেন, আমার মনে হয় আপনারা এখন লাইভ রিপোর্ট করেন তাদের শুনছিলেন। বিজিবির এডিজি তিনি আসলে অতিরিক্ত বিজিবির এডিজি তিনি আসলে বলছিলেন, এবং তিনি আসলে বলছিলেন যে যেই প্রক্রিয়াটি আসলে সম্পূর্ণ করছেন তারা, মূলত মিয়ানমারের বিজিপি এবং বাংলাদেশের বিজিবি তাদের সমন্বয় আসলে, এবং সরকারের দুই দেশেরই সরকারের সমন্বয় এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করছেন তারা, এবং সব ধরনের সহযোগিতা নিয়ে আসলে তারা এই কাজগুলো করছেন। এবং তিনি যেটি বলছিলেন, তিনি বলছিলেন যে তাদের সব ধরনের বিজিপি এবং বিজিবি তাদের যেই মানে প্রক্রিয়াটি রয়েছে, এবং পাঁচ সদস্যের একটি দল মিয়ানমারের, এবং বাংলাদেশের সাত সদস্যের একটি দল, যেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোক কর্মকর্তারা রয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন, তাদেরকে এনে থেকে আসলে মিয়ানমারের অবস্থান থেকে আসলে পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোকজন রয়েছেন, এবং সেই বিষয়টি কিন্তু আসলে তারা বলছিলেন। এবং তারা বলছিলেন যারা যাচ্ছিলেন তাদের মধ্যে উৎফুল্লতা দেখা দিয়েছে, তারা খুশি আসলে তাদের দেশে ফিরে যেতে পেরে, এমনটি কিন্তু আসলে বলছিলেন। এবং তিনি আর কিছু বলছিলেন যে আর কিছুক্ষণ পরই বিজিবির মহাপরিচালক তিনি আসলে কথা বলবেন এই পুরো বিষয়টি নিয়ে। এবং আপনি জানেন যে এই যেই প্রক্রিয়াটি, এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে কিছুটা সময় লাগবে, কারণ হচ্ছে আপনি যেটা শুনছিলেন সেটি হচ্ছে এই যে যেই প্রক্রিয়া, এই প্রক্রিয়ার প্রায় 330 জনকে আসলে ইমিগ্রেশন শেষ করতে হবে, এবং শেষ করে আসলে আসতে হবে। এবং আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, বিজিপির যারা সদস্যরা রয়েছেন এবং বিজিপির মহাপরিচালক তিনি কিন্তু এসেছেন, এবং বিজিপির মহাপরিচালকের সাথে বেশ কয়েকজন আপনি দেখতে পাচ্ছেন বিজিপির যারা সদস্য বাংলাদেশের পক্ষ থেকে, আমরা দেখতে পাচ্ছি কক্সবাজারের পুলিশ সুপার এবং বিজিপির মহাপরিচালক, এবং মিয়ানমারের পররাষ্ট্র দপ্তরের সদস্য, এবং যারা আসলে এই প্রক্রিয়াতে অবস্থান রয়েছেন তারা কিন্তু আসলে এখানে অবস্থান করছেন। এবং
এই প্রক্রিয়াটি শেষ হতে বলা যেতে পারে এখন এখন থেকে প্রায় এক থেকে দেড় ঘন্টা আরও সময় লাগবে, এবং সেই সময়টি হয়তোবা এই যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার অংশ। এবং এই জাহাজটি এখন বলা যেতে পারে জেটি ঘাটটিতে আসলে অবস্থান করছে, এখানে তাদেরকে ইভ্যাকুয়েশন শেষ হওয়ার পরে তাদেরকে এখানে উঠানো হবে এবং এখান থেকে তাদের মিয়ানমারের যে জাহাজ খুব কাছেই রয়েছে সেই জাহাজে আসলে তাদেরকে তুলে দেওয়া হবে নিরাপত্তার চাদরে মুড়ানো জাহাজের জাহাজ দিয়ে। এই ছিল এখান থেকে আসলে সর্বশেষ তথ্য। হিরণ, ধন্যবাদ আপনাকে, আপনি থাকুন, আবারও তথ্যের জন্য আপনার কাছে ফিরতে পারি আমরা। দর্শক, কক্সবাজারের ইনানি থেকে সহকর্মী হিরণ খান আমাদের সাথে যোগ দিয়েছিলেন।